ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ হি অবরাকাত উমালদ্বীপ থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি বাহরাইনের এক ভাইকে বললেন যে সবে বরত বিদাত তাহলে তা যদি বিদাত হয় তাহলে মোবাইল ব্যবহার করা এবং মসজিদে টাইলস ব্যবহার করা এবং পাকা বাড়ি তৈরি করা বাসে ট্রেনে জাহাজে চাপা এই সমস্ত উপকারী জিনিস ব্যবহার করা এগুলো কি বিদাত নয় এ বিষয়ে স্পষ্টভাবে বুঝিয়ে বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দেখুন প্রিয় ভাই আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে বিদাত কাকে বলে তা দলিল সহকারে বুঝতে হবে এবং যুক্তি সহকারেও বুঝতে হবে আসুন আমরা দলিল প্রমাণ সহকারে এই সমস্ত বিষয়ে আমরা জানি দেখুন ইবাদত সংক্রান্ত কোনো জিনিস যদি হয় আর আমরা তা যদি ইসলামে প্রবেশ করাতে চাই তাহলে অবশ্যই তা হবে বিদাত কিন্তু ইবাদত সংক্রান্ত জিনিস যদি না হয় তা যদি ইবাদতের মধ্যে না পড়ে আর আমরা যদি নিজের উপকারের জন্য তা ব্যবহার করি তাহলে অবশ্যই তা করতে পারি যেমন আপনি বললেন উদাহরণস্বরূপ যে মোবাইল ব্যবহার করা এটা তো সেই বুখারি মুসলিমে নেই তাহলে আমরা কেন বিবাহ মানে ব্যবহার করি এটা কি বিদাত নয় প্রিয় ভাই দেখুন সেই বুখারি মুসলিমের হাদিসে নেই ঠিক কী কথা কিন্তু অবশ্যই পবিত্র গ্রন্থ আলকুরআ উল্লেখ রয়েছে যে আমরা মোবাইল ব্যবহার করতে পারি আমরা বাস ট্রেন জাহাজ ব্যবহার করতে পারি আমরা তাতে চাপতে পারি এবং আমরা বাইক ব্যবহার করতে পারি সাইকেল ব্যবহার করতে পারি আমরা পাকা বাড়িও তৈরি করতে পারি নিজেদের উপকারের জন্য আমরা এ সমস্ত জিনিস অবশ্যই ব্যবহার করতে পারি এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআ সুরা নাহাল সুরা নম্বর ষোলো এবং আয়াত নম্বর আঠে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াল ওয়াল আলামুন আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওয়াল খয়লা এবং ঘোড়া ওয়াল বিগলা এবং খচ্চর ওয়াল হ্যামির এবং গাধা এ সমস্ত জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে কি উপকার লিতার যাতে মানুষ তার ওপর চাপে যাতে মানুষ তার ওপরে সওয়ার হয় মানুষ তার ওপরে চেপে এক স্থান থেকে অন্য স্থান যাবে তারপর আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াজিনা এবং সৌন্দর্যের জন্য তো অনেক মানুষ দেখবেন ঘোড়া সৌন্দর্যের জন্য শখ করে দেখতে চায় ঘোড়া গাধা এবং খচ্চর এ সমস্ত জিনিস শখ করে অনেকে দেখতে চায় তো এগুলো হচ্ছে জিনা সৌন্দর্য তারপর আল্লাহ রাবুল ঘোড়া গাধা এবং খচ্চর মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে অনুরূপ মানুষের উপকারের জন্য কিছু জিনিস এমন সৃষ্টি করা হবে মা আল্লা তালামুন যা তোমরা জানো না বা যা তোমরা ভাবতেও পারো না প্রিয় শ্রোতা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে তখনকার মানুষেরা জাহাজ বাস ট্রেন এ সমস্ত জিনিস জানতই না কিন্তু আজকে মানুষের উপকারের জন্য তাতে আমরা চেপে এক স্থান থেকে অন্য স্থান যাই তো এগুলো হচ্ছে মানুষের উপকারের জিনিস এগুলো আমরা অবশ্যই ব্যবহার করতে পারি বুঝতে পারলেন ঠিকই মানুষের উপকারের জন্য যে সমস্ত জিনিস আছে নিজের জীবনে অবশ্যই তা ব্যবহার করতে পারি নিঃসন্দেহে আর তার দলিল হবে এটাই সুরা নাহাল ষোলো নম্বর সুরা এবং আট নম্বর আয়াত বুঝতে পারলেন স্পষ্ট দলিল এরপরে আসুন আমরা বুঝব যে বিদাত কাকে বলে দেখুন ইবাদত সংক্রান্ত জিনিস যদি না হয় যদি মানুষের উপকারের জিনিস হয় তাহলে তা ব্যবহার করতে পারি তার দলিল আমরা পেয়ে গেলাম পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সুরা নাহাল ষোলো নম্বর সুরা আট নম্বর আয়তে এখন যে সমস্ত জিনিস ইবাদত সংক্রান্ত জিনিস যা ইবাদতের মধ্যে পড়ে যেমন ধরেন ফরজ সলাতের পরে সম্মিলিতভাবে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা এবং বিবাহের পরে ইমাম সাহেব সম্মিলিত একত্রিত হয়ে দোয়া এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পরে বা এই যে সবে বরত বা আরও যে কোনো জিনিস আছে ইবাদত সংক্রান্ত জিনিস ইবাদতের বিষয় যে তা মানুষ ইসলাম ভেবে তা করছে যে আমি এটা ইসলামে উল্লেখ আছে আমি যদি তা করি সব পাবো তাহলে সেগুলো স্পষ্ট বিদাত অবশ্যই বিদাত হবে কেননা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে বিদাত কাকে বলে প্রিয় শ্রোতামণ্ডলী দেখুন বিদাত এই শব্দটি হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যে নতুন তো বিদাত এর বাংলা অর্থ হচ্ছে কি নতুন তো যা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও সহি ইসলামী শরিয়াতে আজ থেকে চোদ্দ বছর পূর্বের গ্রন্থে যা উল্লেখ নেই তা যদি আজকেও প্রমাণ করতে চায় সাব্যস্ত করতে চায় অবশ্যই তা নতুন হবে বুঝতে পারলেন তাই তা নতুন বলা হয় বাংলা শব্দ এবং তা আরবিতে বলা হয় বিদা এখন অনেকেই বলে থাকেন যে ভালো জিনিস ভালো জিনিস ইসলামে প্রবেশ করাতে নিষেধ কোথায় আমি তো কোনো খারাপ জিনিস মানে ইসলামে প্রবেশ করাচ্ছি না প্রিয় শ্রোতামণ্ডলী ভালো জিনিস হলেও আমরা ইসলামে প্রবেশ করাতে পারি না কেন পারি না যেমন ধরুন সলাত আদায় করা এটা তো ভালো নামাজ ভালো জিনিস সলাদ ভালো জিনিস কিন্তু ফজরের দুই রাখাত ফরজ কেউ যদি বলে নামাজ ভালো জিনিস তো আরও বেশি ফজরের চার রাখাত ফরজ পড়বো তাহলে কি তা হবে হবে না কেউ যদি বলে মাগরিবের তিন রাকাত ফরজ তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়ব হবে হবে না তো প্রিয় শ্রোতা আল্লাহ বা আল্লাহ রসুল সাল আলী আসালাম আমাদের যা দিয়েছেন যতটা দিয়েছেন ঠিক ততটাই করতে হবে তবে আমরা ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবো তাছাড়া যে সমস্ত ওলামাই কেরাম বিদাতকে দুই ভাগে ভাগ করেন যে ভালো বিদাত বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া খারাপ বিদাত তো বিদাতে হাসানা যেটা ভালো বিদাত সেটা ইসলামে চলবে এ কথা ভুল কেননা বিশ্বনবী সাল আলী তিনি নিজেই বলেছেন যে কথা ভুল দেখুন হাদিসের গ্রন্থ হাদিস নাম্বার নাসাই আটাত্তর বিশ্বনবী সালু আলী সাল্লাম বলেছেন কুল্ল দলা দলাল ও খুল্লো দলাল ফিরনার সমস্ত বিধাত হচ্ছে পথভষ্টতার মধ্যে এবং সমস্ত ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ নরকে যাবে তো প্রিয় শ্রোতা মন্ডলী আমরা বুঝতে পারলাম যে সমস্ত বিধাত ভালো বিধাত হোক বা খারাপ বিধাত হোক সমস্ত বিধাতই বিধাতের পরিণামই হচ্ছে নাম হাদিস আসুন নাসাই হাজার এরপরে যদি ভালো জিনিসই হয় তা ইসলামে প্রবেশ করানো যাবে কি না তা ইসলামে যদি কেউ সাব্যস্ত করতে চায় প্রমাণ করতে চায় তাহলে তার অবশ্যই দলিল এবং প্রমাণের প্রয়োজন সুবুতের প্রয়োজন আর যদি তা প্রমাণ করতে না চায় না পারে তাহলে তা স্পষ্ট বিদাত হয়ে যাবে তাই ইসলামে ভালো জিনিস হলেও তা প্রবেশ করানো যাবে না বুঝতে পারলেন কেননা এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়তে বলেছেন আলিয়াও মাকমাল তুলকুম দিন হকুম ওয়াথমুম তু আলিকুম নিমাতী ও রদই তুলা ইসলাম আদিন আজকের দিনে আমি তোমাদের ওপর ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকেও পূর্ণ পূর্ণ করে দিয়েছি অতপর আমি তোমাদের এই ইসলামের দিনের ওপর সন্তুষ্ট রয়েছি তো আল্লাহ মধ্যে বললেন যে ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি পরিপূরণ করে দিয়েছি এরপরে আপনি চাইছেন যে ইসলামের মধ্যে ভালো জিনিস প্রবেশ করাবেন তাহলে আপনি কি বলতে চান আল্লাহবা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ইসলামকে মানে কমপ্লিট করেননি আপনি কি এই এই আয়াতকে কে অস্বীকার করছেন তাহলে আপনি কি কাফির হয়ে যাবেন না আপনি অস্বীকারী হবেন না অবশ্যই অস্বীকারীর মধ্যে আপনি হবে তাই আসুন আমরা বুঝবো যে ইসলামের মধ্যে কোনো জিনিস প্রবেশ করানো যাবে না কেননা আল্লাহ বা আল্লাহ রসুল সালাম দিনকে কমপ্লিট করে দিয়েছেন এর দলিল হচ্ছে সুরা মাইদা পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াত তাহলে আমরা ইসলামের মধ্যে অবশ্যই কোনো জিনিস প্রবেশ করাবো না প্রবেশ করা হতে দূরে থাকবো বেঁচে থাকবো বুঝতে পারলেন আর এর একটা যুক্তি আপনাদের দিলে বুঝতে পারবেন ধরেন এক বালতি দুধ আছে তো দুধ তো ভালো জিনিস এখন এক বালতি দুধের ওপরে কেউ যদি আর এক জক বা আরও এক বালতি দুধ সেই বালতির মধ্যে ঢালে তাহলে সেই দুধগুলি কি উপকারে আসবে না নোকসান হবে নোকসান হবে বয়ে পড়ে যাবে সেই দুধগুলি তো ভালো জিনিস ইসলাম কমপ্লিট হওয়ার পরেও যদি ইসলামের মধ্যে কোনো জিনিস দেওয়া হয় তাহলে অবশ্যই তা ক্ষতি হবে নোকসান হবে কোনো উপকারে আসবে না কেননা আল্লাহ বা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম দিনকে কমপ্লিট করে দিয়েছেন এর কম বেশি করা যাবে না তাছাড়া বিশ্বনবী সাল আলী সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে আমি কোন কোন আমল করলে খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবো এই হাদিসটি আপনি পেয়ে যাবেন হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ্ কিতাবুসাল্লাহ হাদিস নম্বর এক সেখানে সে ব্যক্তি প্রশ্ন করলেন যে কি কি কাজ করলে আমি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো তখন বিশ্বনবী সাল্লাহ আলীহাসালাম সমস্ত ফরজ কাজগুলি বলে দিলেন ফরজ কাজগুলি বলার পরে সে ব্যক্তি বললেন আরও কি আছে বিশ্ব নবী সাল উত্তরে বললেন যে ইল্লা আন যদি তুমি সুনাদ বা নফল পড়ো তাহলে সে কথা আলাদা তারপরে সে ব্যক্তি কথা শোনার পরে বললেন হিলা আজি আনকুসু আল্লাহর কসম আমি এর চাইতে বেশিও করব না এবং এর চাইতে কমও করব না তারপর বিশ্বনবী সাল আলী তার এই কথা শোনার পরে তিনি বললেন যে আফলাহা ইন সদাকা সে পরিত্রাণ পেয়ে গেল জাহান্নাম থেকে সে জান্নাতে প্রবেশ করে গেল ইন সদাকা যদি সে সত্যবাদী হয় এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে সে সত্যবাদী কখন হবে যখন সে তার চাইতে কমও করবে না বেশিও করবে না তো আমরা যদি ইসলামে যা আছে আল্লাহ বা আল্লাহ রসুল সাল্লাহ আলীহলাম আমাদের যতটা দিয়েছেন ঠিক ততটাই যদি আমরা করি তার কম বেশি না করি তাহলে খুব সহজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো জান্নাতে প্রবেশ করতে পারবো বুঝতে পারলেন আর এর দলিল হচ্ছে সোনানো আবিদাউদ হাদিস নাম্বার খিতাবুস হাদিস নাম্বার এক তাই আসুন আমরা সকলকেই সকলে বিদাত থেকে দূরে থাকি এবং সঠিক ইসলামকে সহজ সরলভাবে বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দিন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন যাক্লা